দুর্নীতি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে লড়াই চলবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের বাইরেও বিরোধী দল থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে 3841টি মামলা। বাণিজ্য মেলায় এখনও চলমান রয়েছে পূর্ণ প্রস্তুতি পর্ব, বাড়ছে ক্রেতাদের ভিড়। মুশফিকের কাছে হেরে গেল কুমিল্লা। ফুটবলে আরও এক মাইলফলক গড়লেন মেসি,